আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। এখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাটা কি? অ্যাজমাটা যখন হঠাৎ করে খুব আক্রমণাত্মক পর্যায়ে চলে যায়, একটা লোকের হঠাৎ করে অনেক বেশি অ্যাজমা শুরু হয়েছে, মানে অ্যাজমাটা সিভিয়ার পর্যায়ে চলে গেছে হঠাৎ করে, সেটাকে বলা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। এখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে অ্যাজমা কি। তাহলে আমরা দেখি যে অ্যাজমাটা কি। আমাদের যে শ্বাসনালীটা বা ট্রাকিয়াটা, এই শ্বাসনালীটা গলা থেকে নিচে আসতে আসতে দুই পাশে দুইটা ফুসফুসে ঢুকে যায়, ব্রঙ্কাস হয়ে ভাগ হয়ে দুইটা ব্রঙ্কাস হয় বা দুইটা টিউব হয়ে দুইটা ফুসফুসে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর এই ব্রঙ্কাসটা প্রত্যেক ফুসফুসে যাওয়ার পর আবার অনেকগুলো ছোটো ছোটো ভাগে ভাগ হয়, সেগুলো ছোটো ছোটো টিউবের মতো, সেগুলোকে বলে ব্রঙ্কিউল। এখানে আমরা ছবিতে ব্রঙ্কিউল দেখতে পাচ্ছি। সবার বাম পাশে একটা নর্মাল ব্রঙ্কিউল, ডান পাশে অ্যাজমাটিক, এবং সবচেয়ে ডান পাশে আরও বেশি অ্যাজমাটিক, মানে অ্যাজমাদের ব্রঙ্কিউলটা এরকম হয়। নর্মাল ব্রঙ্কিউলটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাম পাশে, সেটা কিন্তু মানে এটা কিন্তু নর্মাল, আর ডান পাশেরটা কিন্তু ব্রঙ্কিউলটা কনস্ট্রিক্টেড হয়ে গেছে, ইনফ্ল্যামেশন হয়ে গেছে, যার ফলে ওটার ভিতরে জায়গা কমে গেছে, যার ফলে সেখান দিয়ে শ্বাস প্রশ্বাস যেতে পারতেছে কম। এখে মানে অর্থাৎ ব্রঙ্কাসটা কনস্ট্রিকশন হয়ে যায় অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে। আমাকে এমন কিছু ওষুধ দিতে হবে যাতে এই ব্রঙ্কাসটা ডায়ালেট হয় বা প্রসারিত হয়, যার ফলে এখান দিয়ে বাতাস যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে অ্যাজমাটা কি। এখন এই অ্যাজমাটা যখন হঠাৎ করে কারো খুব বেশি বেড়ে গেল, সেটা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হচ্ছে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন, যখন কোনো পার্সনের ব্রেথলেসনেস অর্থাৎ শ্বাসকষ্ট থাকবে, এমনকি ব্রেথলেসনেসটা এত বেশি থাকবে যে সে লোকটা ক্যানট স্পিক, সে কথা বলতে পারবে না ব্রেথলেসনেসের জন্য, এবং তার হচ্ছে যে একটা পালসাস প্যারাডক্সাস নামে একটা পালস পাওয়া যাবে। আমাদের যে পালসটা আমরা দেখি, এ তার একটা বৈশিষ্ট্য হবে যে পালসাস প্যারাডক্সাস। পালসাস প্যারাডক্সাস কি? আমরা যখন শ্বাস নিচ্ছি বা ইন্সপিরেশন, তখন পালস ভলিউমটা কমে যাবে, নর্মাল পালস ভলিউম একরকম, প্রতিবার শ্বাস নেওয়ার সময় পালস ভলিউমটা কমে যাবে। আমরা চেক করে দেখতে পাবো যে পেশেন্ট শ্বাস নিচ্ছে, পালস ভলিউমটা কমে যাচ্ছে, এটা হচ্ছে পালসাস প্যারাডক্সাস। এটা অ্যাজমা, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে হয়। এটা আরও দুইটা রোগে হয়, সেটা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আর হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। এই দুইটা হার্টের সমস্যা, এই দুইটার ক্ষেত্রেও পালসাস প্যারাডক্সাস হয়। পালসাস প্যারাডক্সাস তিন রোগে হয়, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আর হচ্ছে যে পেরিকার্ডিয়াল ইফিউশন মানে হার্টের সমস্যা, আর ওটা হচ্ছে লাংসের সমস্যা, এই কারণে হইতেছে। এখন তাহলে আমি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা কীভাবে বুঝবো একটা পেশেন্টের অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হয়েছে? সেটা হচ্ছে এক নম্বর ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট থাকবে, দুই নম্বর শ্বাসকষ্ট এত বেশি থাকবে যে পেশেন্ট ক্যানট স্পিক, কথা বলতে পারবে না পেশেন্ট, তিন নম্বরটা হচ্ছে যে তার হচ্ছে যে মানে হচ্ছে যে এই পালসাস প্যারাডক্সাসটা থাকবে, ঠিক আছে, এইরকম পালস থাকবে। আর চার নম্বরে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে হুইজ টাইপের সাউন্ড থাকবে। আমি যদি তার স্টেথোস্কোপ লাগাই, যদি তার লাংসের মধ্যে আমি চেক করি, তাহলে আমি একটা সাউন্ড পাবো স্টেথোস্কোপে, সেই সাউন্ডটা হচ্ছে হুইজ টাইপের সাউন্ড। তাহলে আমরা দেখি যে হুইজ টাইপের সাউন্ডটা কেমন, শুনতে কেমন শোনা যায়। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা চিনে ফেললাম, বুঝে ফেললাম যে একটা পেশেন্ট অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে ভুগতেছে। এটা বোঝার সাথে সাথে আমরা তাকে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ট্রিটমেন্ট দেওয়া শুরু করবো। এখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ট্রিটমেন্টটা কি? সেটা হচ্ছে প্রথমে তাকে হসপিটালে ভর্তি করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে তাকে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, মাস্ক দিয়ে মানে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, অক্সিজেন সাপ্লাই দিতে হবে। তিন নম্বরে পেশেন্টকে প্রপটা পজিশনে রাখতে হবে। প্রপটাপটা কেমন, যে সে পেশেন্ট দাঁড়ায় আছে বা শুয়ে আছে, তাকে ঠিক এইভাবে এরকম একটা পজিশনে রাখতে হবে, এটা হচ্ছে প্রপটা পজিশন। এই পজিশন, এই প্রপটা পজিশনে থাকলে পেশেন্ট শান্তি পাবে, তখন তার মানে একটু শ্বাসপ্রশ্বাস একটু ভালো চলবে, একটু আরাম পাবে পেশেন্ট। তারপরে হচ্ছে যে আমরা যে দেখলাম অ্যাজমাতে কী হয়, যে আমাদের যে ব্রঙ্কাসটা, ঠিক আছে, এই যে শ্বাসনালীর যে ব্রঙ্কাসটা, এই ব্রঙ্কাসটা কী হয়, কনস্ট্রিক্টেড হয়ে যায়। এখন ব্রঙ্কাসকে কনস্ট্রিক্টেড হয়ে যাওয়ার কারণেই তো পেশেন্টের সমস্যা হচ্ছে, সে শ্বাস নিতে পারতেছে না। এখন আমাকে ব্রঙ্কাসকে ফুলাইতে হবে বা ডায়ালেট করতে হবে, এই যে ব্রঙ্কাসের মধ্যে যে জায়গাটা, দেখো অ্যাজমাতে হয় কি যে ব্রঙ্কাসটা কনস্ট্রিক্টেড হয়ে যায়। কনস্ট্রিক্টেড হয়ে গেলে ব্রঙ্কাস মানে কি, ব্রঙ্কাস মানে আমাদের যে এই যে শ্বাসনালী আসলো, ট্রাকি আসলো, দুই ভাগে দুইটা ব্রঙ্কাস হয়ে দুই লাংসের মধ্যে ঢুকলো, তারপর সেই ব্রঙ্কাসটা আরও ছোটো অনেকগুলো ব্রঙ্কিউলে ভাগ হয়ে গেলো, মানে এই শ্বাসনালী বা টিউবগুলো লাংসের মধ্যে যে টিউবগুলো আছে সেগুলো হচ্ছে ব্রঙ্কিউল বা ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসগুলো অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে কনস্ট্রিক্টেড হয়ে যায়, মানে এর মধ্যে ফুটাটা জায়গাটা কমে যায়, তাই সেখান দিয়ে বাতাস কম যেতে পারে। এখন আমি করবো কি, তার এই ব্রঙ্কাসকে ডায়ালেশন করবে, মানে ব্রঙ্কাসকে ফুলাবো। ফুলাইতে হলে তাকে কী দিতে হবে, তাকে ব্রঙ্কো ডায়ালেটর দিতে হবে। ব্রঙ্কো ডায়ালেটর দিলে তার ব্রঙ্কাসটা ফুলে যাবে, তখন বাতাসটা বেশি যাইতে পারবে, তখন পেশেন্টের শ্বাসপ্রশ্বাস ভালো চলবে। এই ব্রঙ্কো ডায়ালেটর হচ্ছে কী কী? ব্রঙ্কো ডায়ালেটর হচ্ছে তিনটা জিনিসের সংমিশ্রণ, তিনটা ওষুধের সংমিশ্রণ। একটা হচ্ছে সালবুটামল, দুই নম্বরটা হচ্ছে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, তিন নম্বরটা হচ্ছে যে নর্মাল স্যালাইন। সালবুটামল, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, নর্মাল স্যালাইন, এই তিনটা মিক্স করে একটা সলিউশন বানানো হয়, যেটাকে বলে নেবুলাইজেশন। এই তিনটাকে গুঁড়া করে করে নেবুলাইজার বানানো হয়, ওই যে আমরা যে ইনহেলার যে থাকে আমাদের, ওই ইনহেলারের মধ্যে কিন্তু এই নেবুলাইজার সলিউশনটা থাকে। তার মানে কী থাকলো, তাকে দিতে হবে যে
ইপ্রাটোপিয়াম ব্রোমাইড সালবুটামল নর্মাল স্যালাইন এই তিনটা মিশে তাকে নেবুলাইজেশন থেরাপি দিতে হবে। ওই নেবুলাইজেশন থেরাপি দিলে তার ব্রঙ্কাসটা ডায়ালেশন করবে, তখন বাতাস বেশি বেশি যাবে, তখন হচ্ছে পেশেন্ট আরাম পাবে। এটা হচ্ছে সালবুটামল, যেটা একটা নেবুলাইজেশন থেরাপির একটা উপাদান। এটা হচ্ছে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, যেটা নেবুলেশন থেরাপির আরেকটা উপাদান। এটা হচ্ছে নর্মাল স্যালাইন, এই তিনটা মিলে বানানো হয় নেবুলাইজার সলিউশন। সালপ্রেস একটা নেবুলাইজার সলিউশন যেটা বাজারে অনেক বেশি পাওয়া যায়। এছাড়া সেই অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার পেশেন্টকে আরও যা করতে হবে সেগুলো হচ্ছে তাকে ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, অ্যাড্রেনালিন ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, অ্যামিনোফিলিন নামে একটা ইঞ্জেকশন আছে ওটা দেওয়া যেতে পারে, অথবা হচ্ছে হাইড্রোকর্টিসন নামে একটা ইঞ্জেকশন আছে সেটা দেওয়া যেতে পারে। তাছাড়া তার অ্যান্টিবায়োটিক চালাইতে হবে যদি দরকার হয়, আর তার লাংসের এক্সরে করতে হবে। এক্সরে করলে তার নিউমোথোরাক্স আছে কিনা সেটা ধরা পড়বে। তো এইগুলা মানে হচ্ছে তার ম্যানেজমেন্ট করতে হবে একটা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে। এখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার পেশেন্ট তাকে হাসপাতালে ভর্তি রাখার পর আমি তাকে নিয়মিত মনিটাইজ করতে হবে। আমি কি করব, আমি তার হচ্ছে যে পিইএফ নামে বা পি ক্যাসপিলেটরি ফ্লো নামে একটা জিনিস আছে সেটা টেস্ট তাকে করবো। মানে একটা যন্ত্রের মধ্যে ফ্লু দিতে বলা হয়, শ্বাস ছাড়তে বলা হয়, তখন সেটার একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত যায়, সেটা দিয়ে আমি বুঝতে পারি যে তার অবস্থা কেমন। পি ক্যাসপিলেটরি ফ্লো এটা মাপবো। আরেকটা মাপবো সেটা হচ্ছে তার হচ্ছে যে আমি অক্সিজেন স্যাচুরেশন কত সেটা মাপবো। অক্সিজেন স্যাচুরেশন মাপার জন্য পালস অক্সিমিটার নামে একটা যন্ত্র আছে, যেমন এটা একটা পালস অক্সিমিটার। এই পালস অক্সিমিটার দিয়ে আমি তাকে এখানে পেশেন্টের আঙুলটা ঢুকাই দিতে বলবো। তো ঢুকাই দিলে কিছুক্ষণ পরে তার অক্সিজেন স্যাচুরেশনটা দেখা যাবে। তো এখানে অক্সিজেন স্যাচুরেশন, আমার অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 99, তো আমি এখন নর্মাল আছি। তো একটা অ্যাজমার অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে দেখতে হবে তার 92 উপরে থাকতে হবে অক্সিজেন স্যাচুরেশনটা। যদি অক্সিজেন স্যাচুরেশনটা 92 নিচে নেমে যায় তাহলে কিন্তু এটা রিস্ক, অক্সিজেন স্যাচুরেশনটা 92 উপরে আসে কিনা এটা নিয়মিত চেক আপে রাখতে হবে। এটা হচ্ছে একটা পালস অক্সিমিটার, যেখানে আমরা আঙুল দিয়ে অক্সিজেন স্যাচুরেশন মাপতে পারি। তারপরে একটা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার পেশেন্টকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়ার পরে যেই পেপারগুলো তাকে নিয়মিত খোঁজ রাখতে হবে সেটা হচ্ছে সে অ্যান্টিবায়োটিকটাকে রেগুলার খাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আরেকটা দেখতে হবে সেটা হচ্ছে যে তাকে একটা 7 দিনের একটা শর্ট কোর্স ওষুধ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে প্রেডনিসোলোন নামে একটা ওষুধ আছে। প্রেডনিসোলোনটা দিব আমরা তাকে, এটা 7 দিন কন্টিনিউ করবে, কোনো থামাথামি নেই, 7 দিন টানা খেতে হবে, এটা একটা শর্ট কোর্স, এটা দেওয়া যেতে পারে। তো এইভাবেই আমরা একটা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার পেশেন্টকে ডিল করবো।